खाबे के रे रसगुल्ला खाबे के रे छेलर गु खाइबे के रे रसगुल्लार दि कर मिष्टि दि कर गुयर दि कामी ई तार परे थाम 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 छेलेर काकू हबे के रे मेसो हबे के रे ছেলের সালা হইবে কে রে হরি নবসুন্দর কি রে আমন শশিকাতর চোদ্দ গুষ্টি আম গাছের বান্দ তুমি ডাকো এবার চিন্তাবার করছি লাউয়া বলি ডাকো অবশ্যই আসবে কই রে লাউয়া কি রে তোর চোদ্দ গুষ্টি আম গাছের কৌয়া আপনি ডাকেন মা ওরে নবসুন্দর গোপাল বাড়ি তুমি এসো তাড়াতাড়ি আসে মা আসে ওই আমি না পিতি নাম জানি ভালো কামাতে জানি আমি না পিতি নাম জানি ভালো কামাতে জানি আমি না পিতি নাম জানি ভালো দশ টাকাতে চুল দাড়ি कबली जे फीडी पही दस टका से दस टका से चूल दाढ़ी कबली जे फीडी आमी ना पिति नाम जानी भालो कमरई ते जानी आमी ना पिति नाम जानी भालो कमरई ते जानी आमी ना पिति नाम जानी हेलो कमरे ते लौवा की बोलली हमार 14 गुष्टी आम गाछ लौवा बोलबि ना की बोलबो रे रानी मा हां बोलो हमार मान सम्मान आछे लौवा के लौवा बोलबो ना तो की बोलबो ए लौवा बोलबि ना ए लौवा क्रेत मोटकी ए की होछ रे ए लौवा हमार तोर बाप आम गाछर ढड़कावा कैक कैक লজ্জা শরম বলে কিছু নাই কেন রে বলছে কাপড় হটা মানে কাপড় খুল হ্যাঁ কাপড় খুল এত লজ্জা করে লাভ নেই আমি খুলে দেখছি এটা কাপড় না তাহলে ঠিক আছে এ তুই কি ভেবেছিস শালা আমি তলায় তলায় করে কুল তলায় চলে গেছি রে अरे मोगी के गोष्ठी नये
করে শুনে নাও কি বলছিল। এ এ মাসি তোরা বলতো গে আমি কি মাগির পোটা চাটছি কি গে? বল বলতো কি হচ্ছে? বই লাগে না আমি পুষ্পারাজ। পুষ্পা পুষ্পারাজ শুন কি বল, আমি মাগের পোটা চাটিনি তবে আমার মুড়ি খাওয়া অভ্যাস অভ্যাস। সন্ধ্যাবেলা মুড়ি খেতে বসেছি, বসেছিস আমার বউকে বসিয়ে দি মানে একটু পাখা করে দাও, আমার সামনে বসা পাখা করছে আর শালা সেই সময় আমার বউর কিন্তু চিকনি উঠে গেছে। আমি যে সময় হা করেছি আমার বউ বলছে হাঁকছি হাঁকছি, যখন করেছে আমার বউর পোটা আমার নাক মুখের মধ্যে, তো পোটা চাটিনি আমি, পোটাকে গিলে নিয়েছি। চাটিসনি গিলে নিয়েছি ছাই। আরে কামানে কামাবে আইলে লাউয়া কি এলে ও ভুলে কে আইলে কেছি রে নিগড়ওয়ার লাউয়া রে হ্যাঁ এলাউয়া কি রে এলাউয়া কি এ ধার কাউয়া কি মটকি। আরে বগি কে লাগে খাও পারে নিগড়ওয়ার লাউয়া রে এলাউয়া বগি কে লাগে খাও পারে। फ्लावर समझे क्या? फायर है मैं, पुष्पराज, मैं झुकेगा नहीं सब। आमर मामिया, आमर माँ क्या मगलात मर में? हाँ, अमित पुष्पराज रे। क्या बोल रे? अच्छा मासी तेरा बोल तो कि तेरा मन निचल लो, तेरा मन निचल बोहिन बेटी। Oh my God! आमर माँ क्या मगलात मर चुकी है? दो बोल से। ওইটা বলবেন ওইটা ভালো। আচ্ছা বলতো আমার মা গিয়ে আমাকে লাত মারছে, লাত মারছে, তুই বেঁচে গেলি, বেঁচে গেলি তুই। ভাই আমার মা গিয়ে আমাকে লাত মারছে কি রে? ঠিক আছে তোরা আমার দিকে থাকবি। আমার বউ আমাকে লাত মারিনি। এ বলছে তো লাত মারিনি তবে কি করেছে? তাহলে গল্প শুনেলে। আচ্ছা বল। আমি ভাত খাচ্ছিলাম, খাচ্ছিলিস শালা, ভাত খেতে খেতে সারকিয়ে গেল, যখন সারকিয়ে একটা নাকে ভাত ঢুকে গেছে, আমার বউ যখন পা পিছলিয়ে পড়ে গেল এইভাবে করে একবারে কি তোকে ধরে কিনা চালিয়ে ফেলে দেবো 100 হাত দূরে। তো আমার বউ লাত মারিনি, আমার বইয়ের লাত আমার পিঠে লেগেছে। আর তুই আমার পিছনে লাত মারলি কেন? ওটা দেখালাম রে। দেখালি? তুই কামান জানিস? হ্যাঁ জানি। কি কি কামান জানিস? তোরা কিউটিন জানি, ভালো ভালো ডিজাইন জানি। কি কি ডিজাইন? ঘরে ঢুকা ডিজাইন। ওটা কেমন? মানে ঘরে ঢুকা যারা ঘরে ঢুকে ধরা পড়ে যায় কিনা? এটাকে কামা কামা দেখা। মানে যারা ঘরে ঢুকা, হ্যাঁ যারা ঘরে ঢুকে ধরা পড়ে যায়, মানে পিছনে গাছনি কাটিং আর হরে কৃষ্ণ লিখে দিলাম, রাখা দিয়ে দিলি, ওটা হলো ঘর ঢুকা ডিজাইন। হ্যাঁ তারপরে? তারপরে বাটি কামান, বাটি কামান। ওটা কেমন? বাটি কামান কেমন জানিস? কেমন? বা কাম করে বাটি বসিয়ে দিলাম, চারো সাথে চুল কেটে দিলাম, এখানে বাটির মতন থেকে গেল, থেকে গেল ওটা বাটি কামান। আচ্ছা কি ওর চেয়ে ভালো ভালো আর কামান নাই? ভালো ভালো কামান, ভালো কবর, কবুতর খোপড়ি। ওটা কেমন? ভোতরা গেছিল ও চুলি একটা কাটবে না, খালি ছিঁড়ে ছিঁড়ে আসবে, খালি ছিঁড়ে ছিঁড়ে আসবে। ওটা হবে না। শোন তুই কি বর কাটিং জানিস? ডাক কাকে কামড়া বোডাক। আরে আমাদের ভাই লক্ষিন্দর কি? কবে লখনা? এই লখনা না লক্ষিন্দর। ও লখনা আম গুটি আস না। কুদুস 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 ভাই চুচুন্দর। হ্যাঁ চুচুন্দর। চুচুন্দর নয় কে? শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। মানে তোরই বিয়া? হ্যাঁ তোরই বিয়া। হ্যাঁ মা আগে তুই তো বাসর ঘরে তাঁতি লেগে মরে যাবি। কেন? বাই চান্স ঘুমের ঝোঁকে তোর বুঝে একটা তোর পেটে পা চাপিয়ে দেয়, তো তোর নাক দিয়ে ভুঁড়ি বেরিয়ে যাবে। কিছুই হবে না। তোর তো এখন পোলিও খাবা বয়স। ওগুলো শেষ, এই খতম, বাই বাই, গুড বাই, খতম। বস 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 বস। দেখ আমি ওই মতো আমি ভালো ভালো। হ্যাঁ পোতা, পোতা ওটা, পোতা পোতা ভালো করে দেখ ওটা কি। হ্যাঁ
আমার বহুর বোলাজ লিয়ে চলে সিরে হলেক মাসে এটা তোরা পড়ে লিবি গে হ্যাঁ তোরা পড়ে লি साला फोता गोल के ना क्या चला हुआ আমার বউ কে তো এখানে তোর বউ আছে না সায়া দিয়ে যে জন্য গাল দিয়েছে এটা কি আছে দেখ বেরিয়ে গেল তোরা পড়ে লিবি গে তোরা পড়ে লিবি ঠিক আছে এ দেখ আমাদের ভাইয়ের গায়ে ফোঁটা আছে ওটা দে তুই কেটে দে ঠিক আছে ওটা দিয়ে ঢেকে দে ঠিক আছে রানীমা এই বড় বাড়ির ব্যাপার বড় বড় জিনিস দিবেন ঠিক আছে মা হ্যাঁ আমি গরিব নাপিত কিন্তু বড় বড় জিনিস দিবেন ঠিক আছে হ্যাঁ ওরে ভালো করে দাঁড়ান লওয়া মেশিন খারাপ হ্যাঁ মেশিন খারাপ মেশিন খারাপ জল পড়ছে না বাবা জল বাড়ায় না মেশিন খারাপ মেশিন চলে না কই সালা আমিও যেতে লওয়া আমিও ধরা পড়বো না থা এক নম্বর মেশিন রে মেশিন কাজ করছে না বলে এক নম্বর মেশিন এক কাজ কর ভালো ভালো জিনিস দিবেন ভালো 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 জিনিস দিবেন হ্যাঁ রানীমা ভালো ভালো জিনিস দিবেন ওরে ভালো করে কামান করো ওরে লাউয়া রে ওকে না পিতরে মরবা মূল্য তো ভালো লুচু বুনিয়া খেতে যাবে ওরে মরি বা ছাড় খুড়ো জানা হয় না চন্দন কামান যদি সুরঙ্গ হয়ে গেল বসবার খুট্টা দিব খুট্টা না রানীমা কি দিবে ভালো করে শুন আর বসেছি আর পচন করে ঢুকে গেছে আর তা না রানীমা কি দিবে শুন খুট্টা কথা বলিনি কি মা ওরে বসি বারে চিয়া দিব লাউয়া রে ওকে না চেয়ার ও ঘরে ঢুকা আছে তুমি দেখতে পাচ্ছ না নাকি না ভালো ভালো জিনিস ভালো ভালো জিনিস আরে বারো বাটের গাভি দেব বলছে কামান যদি সুরঙ্গ হয়ে রে লওয়া বারো বাটের গাভি তো আমি দেখিনি দাঁড়া হিসাব করে নি আগে এদিকে আয় তো কি ই মুরগির কটা বাঁট মুরগির বাঁট থাকে না আর বকরির বকরির দুটা বকরি দুটা বাঁট না চারটা বা কেমন চারটা উপরে দুটা ছোট ছোট থাকে না বকরির চারটা বাঁট আর উদ বিল্লির কটা বাঁট বিল্লি উদ বিল্লি হ্যাঁ বিল্লির ছটা বিল্লির ছটা আর কুত্তার কটা বাঁট আটটা
কুত্তা না কুত্তি হ্যাঁ কুত্তির কুত্তির আটটা বাট কুত্তির আটটা বাট আর শূরের আমি কি শূরের বাচ্চা শূরের দুধ খাবো রে বাই চান্স শূর দিয়ে দিলি ভালো কথা শূর ঘরে পুষে পুষলাম বাচ্চা শূরের দুধ খেয়ে নিলাম শূরের দুধ খেয়ে নিব এবারে যখন বাচ্চা কাচ্চা আমার হবে শোন বাচ্চা কাচ্চা তোর বহিনের সঙ্গে বিয়া দিব নিজের বোন কে বিয়া করা যায় তুই বোনের তালে বিয়ে করবি না মাথা করে বোন কে বিয়ে করা যায় ও তালে ঠিক আছে না বোনের সাথে বিয়ে করবি না তার তোর মাসির সাথে দেব কেটে ফেল দেব একবারে সালা মাথাটা তো খারাপ হয়ে গেছে না তোর মাসির সাথে করবি না না মাসির সঙ্গে বিয়েটা মা ঠিক আছে তাহলে তোর মামির সাথে দেব আমি দিব কানে পাল্টি উঠিয়া ওইটা তো মারে ওটা মা হ্যাঁ তাহলে কাকির সাথে ওইটা তো মা এরে মোটা বুদ্ধা লউয়া কি মানুষ বলে পাখির মধ্যে কউয়া পশুর মধ্যে শিয়াল আর জাতের মধ্যে লউয়া বলে সব থেকে শিয়ানা এই মোটা বুদ্ধা লউয়া বহিন সম্পর্কে বিয়ে হয় না তো মা মাসি সম্পর্কে বিয়ে হয় তাহলে নাপিত কে তোর মোটা বুদ্ধা বললি হ্যাঁ মোটা বুদ্ধা বললি হ্যাঁ তোতে ঠগাবো ঠগাবি ঠগাবো দেখবি আচ্ছা ঠগা মিষ্টি খাবে কে রে আমি রে রসগোল্লা খাবে কে রে আমি রে ছেলের গু খাইবে কে রে রসগোল্লার দি করা মিষ্টি দি করা গুইয়ের দি কামি ই তারপরে থাম 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 ছেলের কাকু হবে কে রে মেসো হবে কে রে ছেলের সালা হইবে কে রে তুই রে তুই রে সালা সব দিকে আমি পেয়েছে যাচ্ছি রে ভালোবাসা করবে কে রে আমি রে আমি রে ছেলেকে চুম্মা খাইবে কে রে আমি রে আমি রে ছেলের বাসর ঘরে শুধবে কে রে তুই রে তুই রে এইবার শুধতে তোরা পালি শুধতে পালি ব্যাটা চাঙ্গা হয়ে বাসর ঘরে শুধতে যে ঠকালাম এবার একটা কাজ রয়েছে কি কাজ একটা কাজ মা কি আছে বাবা চোখ ফুটা করতে হবে চোখ ফুটা আরে চোখ ফুটে না কান কান ফুটো ও হ্যাঁ কর্ণ ভেদ থাম আমার কর্ণ ভেদ করতে হবে কর্ণ ভেদ করতে হবে চোখ দিয়ে পান ধরুন চোখ দিয়ে পান না বাবা হ্যাঁ পান দিয়ে চোখ ধরতে হবে হ্যাঁ ধরুন তাড়াতাড়ি ধরুন এই যেখানে মারতে বলবো সেখানে মারবি হ্যাঁ গদাং করে মারবি হ্যাঁ মার পাচাতে 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 মার পাচাতে পাচাতে আর দিব সালা বিহারি সেন্ড হয়ে গেল পড়পড়ি এটা আমার তোর মাছিস কেন বলতো এলোয়া কি ওইটা দিয়ে যদি কান ফুটা করিস আমার ভাই বাজবে ওই দেখ আমাদের বরণের ডালাতে সোনার সুইজ আছে ওইটা দিয়ে কান ফুটো কর তাহলে এটা ঘুরিয়ে দিব না দিতে হবে না আমার বহু লুল্লুড়ি বানাবো এটা বানিয়ে নিবি একটু কষ্ট করবি হ্যাঁ আ উ করবি না ইস 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 আ বিয়া করে দিকে বিস হ্যাঁ হয়ে গেছে আচ্ছা নিয়ম আছে নিয়ম রয়েছে কি কি নিয়ম এই গরমের সিজন উল্টা পাল্টা জিনিস খেলে কানটা ভাড়িয়ে ফুলে যাবে তো কি কি খাবে ভাত খাবে না ছাতু খাবে না রুটি খাবে না কমসে কম 60-65 বছর খাবে কি খাবার মধ্যে পদ্ধতি বলে দিচ্ছি বল আমরা টক খাবে
তেঁতুলের আচার খাবে, বইডের আচার খাবে, ন্যাংরা আম খাবে, আশ্বিনা আম খাবে, তা তো যদি ঘানা শুকাই তাহলে বৈশাখ মাসের বেলা বারোটার শীতর কানে লাগাবা, ঘা শুকিয়ে যাবে। বেলা বারোটায় বৈশাখ মাসে শীত হয় আর আমরা আমরা তেঁতুল জল পাই খেলে বাঁচবে না মরবে? মানে টক জাতীয় জিনিস খাবে না? টক জাতীয় খাবে না? না। বেশ ঠিক আছে লাউয়া, আমাদের এই লক্ষিন্দরের সাথে আরো লবলক্ষ বর যাত্রী লাগবে, তাই যত বর রয়েছে সবাইকে তোমাকে কামাতে হবে। নবলক্ষ বর যাত্রী যাবে সাথে। মাসি তোমরা দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, ফটাফট দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। দাদা তোমরা কপালে চুল ভিজিয়ে রাখো। ওদের দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে যাবে। দাদা আমি মতন ভিখারি লাউয়া না। তবে আমার গোলাপগঞ্জ স্ট্যান্ডে দোকান আছে, কালো কাচের দোকান আছে, ঠিক আছে? আমার দোকানে যাবা, চুল কাটবা, দাড়ি কাটবা মাত্র 10 টাকা রেট। আর অন্য দোকানে যাবা, চুল কাটবা, দাড়ি কাটবা, ফেসওয়াশ করবা, কমসে কম 80-90 টাকা বা 150 টাকা নেবে। আর আমি ফেসওয়াশ করে দেবো পোলট্রি মুরগির গু দিয়া, মাত্র রেট আমার 10 টাকা। হ্যাঁ বেশ ঠিক আছে, যা। তাহলে আমি যাচ্ছি, তোর এদিকে কাজ শুরু কর। রানীমা কি কাজ আছে? গানিয়া গানিয়া এবার গন্ধ শোয়াতে হবে। হ্যাঁ গানিয়া ছিল বাড়ির তিনজন আসো, বাড়ির বাড়ির যে বাড়ির যে মেন কর্তা তারা আসো। উত্তম বাবুর স্ত্রী, উত্তম বাবুর ছেলের বউ, তোমরা আসো, গন্ধ শোয়াতে হবে। যাদের যাদের ইচ্ছা আছে লক্ষিন্দরকে গন্ধ শোয়াবে এসো। এই চম্পকনগরের মায়েরা যাদের ইচ্ছা আছে লক্ষিন্দরকে গন্ধ শোয়াবে, তোমরা এসো, বিলম্ব করো না। ওরে আগে ছোয়াবো
স্বামী এবার তুমি এসো নারী আচরণ আমাদের শেষ হয়েছে এবার লখাই।